নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যেসব বাচ্চারা সবজি দেখলেই নাক সিঁটকায়, তারাও কিন্তু আজকের রেসিপি আঙ্গুল চেটে চেটে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ বাঁধাকপি। বাঁধাকপিটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। বাঁধাকপি আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি দুটো ডিম, দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়ো, এক চিমটি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো বেসন আমি দিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। কড়া ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বাঁধাকপির মিশ্রণটা আমি ঢেলে দিলাম। চামচের সাহায্যে বাঁধাকপির মিশ্রণটা কড়ার ভেতরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ হাতে সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদিকটা পুড়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থাকবে। লো ফ্লেমে 10 মিনিট প্রায় ভেজে নেওয়ার পরে আমি থালায় ঢেলে নিচ্ছি। তার কারণ থালায় ঢেলে না নিলে আমি আরেকটা সাইড উল্টে দিতে পারবো না। আমি কড়ার মধ্যে আরেকটা সাইড উল্টে দিলাম। এই সাইডটাও বেশ সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে। ভেতরটা যদি কাঁচা থেকে যায় সেই জন্যে আমি হাফ করে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নেব। আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে, ছোট সাইজের তিনটে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, সামান্য হলুদ। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা আবারও কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি। আমি আদাটা গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন, রসুনটাও আমি একইভাবে গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রং হবার জন্যে। মশলাটা যাতে ধরে না যায় তার জন্যে অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো। মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টে টমেটো, টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি। আলু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। যেহেতু আলু আমার আগে থেকেই সেদ্ধ করে রাখা, তাই বেশি জল দিচ্ছি না। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আলু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাঁধাকপির অমলেটগুলো। বাঁধাকপির অমলেটগুলো দেওয়ার পরে খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি,
দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আপনার বাচ্চাও যদি সবজি দেখে মুখ ঘুরিয়ে থাকে তাহলে বলবো আপনিও একদিন বাড়িতে এটা ট্রাই করুন। তৈরি হয়ে গেল বাঁধাকপির অনবদ্য স্বাদের রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।